রূপালী জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রূপালী জয়ন্তী বর্ষত ভরি দিছে এইবার, আর যে বহাগী উৎসব রূপালী জয়ন্তী বর্ষত ভরি দিছে। আর চারিদিনা কার্যসূচীরে ইতিমধ্যে এই রূপালী জয়ন্তী বর্ষর কার্যসূচী অনুষ্ঠিত করা হয়েছে। আর দেখবলে পাওয়া গেছে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা আজ অনুষ্ঠিত করেছে। মই দৃশ্য দেখাইছো কিছু যে এনেদরে যে পাঠশালা যুব সংঘ সজনত বহাগী উৎসব উদযাপন করা হয়েছে। আর এই বহাগী উৎসবের রূপালী জয়ন্তী বর্ষ আর আজি বারে রহণীয় সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়া হয়েছে। উদ্যোক্তা সকল আমার জানিব বিচারিম যে কেনে ধরনের কার্যসূচী রূপায়ণ করা হয়েছে যেহেতু রূপালী জয়ন্তী বর্ষত ভরি দিছে। হয় হয় হয়, পনপ্রথমতে আমি পাঠশালা যুব সংঘর তরফের দেরিকে হলেও সমূহ অসমবাসী আমি নববর্ষর আর রঙালী বিহু দিয়াবলে অনুরোধ জানাইছো। চাওতে চাওতে আজি আমার পাঠশালা যুব সংঘর বহাগী উৎসব 25 বছর ধরে দিলে, আজি রূপালী জয়ন্তীর আমার শেষ কার্যসূচী হিসাবে বারে রহণে সাংস্কৃতিক শোভাযাত্রা। ইতিমধ্যে আমার সাংস্কৃতিক শোভাযাত্রাতে 50টা নিমন্ত্রিত দলে অংশগ্রহণ করেছে আর প্রায় 1500 মানুষের একটা রেলি আরম্ভ হয়েছে আমার। আর যেহেতু চারিদিনাক অনুষ্ঠিত হয়েছে আর কি কার্যসূচী আজি আমার 4 নম্বর দিন। ইতিমধ্যে আমার 1 বহাগর দিনা বিভিন্ন অনুষ্ঠানের আমার বিহু আরম্ভণি হয়ে গেছে। আর যা 3 দিনের আমার বিহু কম্পিটিশন সাংস্কৃতিক অনুষ্ঠান, আজি বারে রহণে সাংস্কৃতিক শোভাযাত্রা আর নিশালয় সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। পাঠশালা যুব সংঘর সজনত যে রূপালী জয়ন্তী বর্ষ বহাগী উৎসবের রূপালী জয়ন্তী বর্ষ মই দৃশ্য দেখাইছো যে এনেদরে ইতিমধ্যে দেখবলৈ পোৱা গৈছে যে বিশিষ্ট অভিনেতা রাজকুমার ইতিমধ্যে আহি থাকা দেখবলৈ পোৱা বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রাত ইতিমধ্যে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। আর এনেদরে এই দৃশ্য মই দেখাইছো যে রূপালী জয়ন্তী বর্ষর যে পাঠশালা যুব সংঘ আর যুব সংঘর রূপালী জয়ন্তী বর্ষ ইতিমধ্যে পাঠশালাত উলিয়া হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। আর এই বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার কিছু দৃশ্যাখন মই দুইজনীক পোনে পোনে দেখাইছো। আর এনেদরে এতিয়া যাঠশালা সাংস্কৃতিক নগরী আর সাংস্কৃতিক নগরী এটা এই বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়াইছে পাঠশালা যুব সংঘর যূপালী জয়ন্তী বহাগী উৎসবের ইতিমধ্যে এনেধরণে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়া হয়েছে। আর কেবাটাও ইতিমধ্যে সাংস্কৃতিক দলে এই শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। ¡Gracias!